বাংলাদেশের উত্তরণে ভারত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি এর বাইরের দেশগুলোকেও পাশে চায় ঢাকা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্যান্য দেশের প্রতিনিধিরা বলছেন, আগামীর বিশ্ব কোন দিকে যাচ্ছে তা নির্ধারণ হবে ভারত মহাসাগরীয় অঞ্চলেই। ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ষষ্ঠ আয়োজনের শেষ দিনে এটি ছিল মোদ্দাকথা। বহু দেশ বহু মত, তাতে কি বহু পথ মেলে? সবই নির্ভর করে বাস্তবায়নের উপর। ঢাকায় অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় অঞ্চলের ষষ্ঠ সম্মেলনেও এ প্রশ্নই ঘুরপাক খেয়েছে। তবু তো আঞ্চলিক সহযোগিতার বিষয়, তাই অংশীজনরা আশাবাদী সম্মিলিত সমাধানে। আঞ্চলিক এই উদ্যোগে সদস্যদের বাইরেও অন্যান্য দেশগুলো অংশ নেয় সম্মেলনে, জানান গুরুত্ব ও সম্ভাবনার কথা। আগামী বিশ্ব কোন দিকে যাবে তা ভারত মহাসাগরীয় অঞ্চলে নির্ধারিত হবে। এই অঞ্চলের সাথে সম্পৃক্ততা বাড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। কস্ট অফ ইকোনমিক টার্মোয়েল ইজ সামটাইমস হেভিয়ার দ্যান দ্য কস্ট অফ ওয়ার। তো সেই সময় যে আমরা এই এতগুলো ইন্ডিয়ান ওশান রিজন, অ্যাটলিস্ট আমরা তো চেষ্টা করতে পারি যে আমাদের রিজন উই শ্যাল হ্যাভ পিস অ্যান্ড উই শ্যাল হ্যাভ প্রসপারিটি। দিনভর একাধিক অধিবেশনে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে বিষয়টি ঘুরে ফিরে এসেছে তা হল, যার যা আছে তা বিনিময় ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। আমাদের দ্বিপাক্ষিক প্রচেষ্টাটাই সবচেয়ে বড় বিষয়। আমরা অন্যান্য আশেপাশের এবং তৃতীয় একটি দেশ, তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের আশেপাশের দেশগুলিকে আরো কার্যকরী ভূমিকা রাখতে হবে। পরিবর্তনশীল ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক বাস্তবতার নিরিখে উক্ত সম্মেলন আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অংশীদার হিসাবে বাংলাদেশের অবস্থান আরো সুসংহত হয়েছে। অধিবেশনে ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপাক্ষিক ওইসব সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।